প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার্ড বাই ইরা ইনফোটেক লিমিটেড। আমি মামুনুর রশিদ থাকব সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টসের খোঁজ খবর নিয়ে। এছাড়াও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজটকে আজ আমাদের সাথে থাকবেন কথক একাডেমি বাংলাদেশের চেয়ারম্যান অ্যান্ড সিইও আবুল কাশেম শেখ। প্রায় 40,000 কোটি টাকার ঘাটতি রেখে বিদায়ী অর্থ বছর শেষ করল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। 2022-23 সংস্থাটির সর্বসাকুলে আদায় করতে পেরেছে 3,31,000 কোটি টাকা, যদিও এই আয় বছর ব্যবধানে বেড়েছে 10%। বিশেষজ্ঞরা মনে করছেন প্রবৃদ্ধি ও মাথাপিছু আয়ের সাথে সামঞ্জস্য রেখে রাজস্ব আয় বাড়াতে পারছে না এনবিআর, যা সংস্থাটির বড় দুর্বলতা। এমন বাস্তবতায় কঠিন হবে চলতি অর্থ বছরের লক্ষ্যমাত্রা অর্জনও। ইকবাল আহসানের রিপোর্ট। গেল কয়েক বছর ধরেই প্রযুক্তির উন্নয়ন, কাঠামোগত সংস্কার কিংবা আইনি পরিবর্তন সবই করা হয়েছে রাজস্ব আয়ে গতি আনতে, কিন্তু বাস্তবতা হলো শেষ বিচারে গিয়ে একরকম মুখ থুবড়ে পড়ছে অর্থনীতির অন্যতম প্রধান এই চালক। সবশেষ 2022-23 অর্থ বছরেও ছিল সেই ধারাবাহিকতা। তথ্য অনুযায়ী বিদায়ী অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড সর্বসাকল্যে আদায় করতে পেরেছে 3,31,502 কোটি টাকা, যা বছর ব্যবধানে বেড়েছে 10%-এর কিছু বেশি। অবশ্য এই আয় 3,70,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা থেকে 10%-এর মতো কম। সেটা বুঝতে হবে, এখনো আমরা একটু অস্বাভাবিক পরিস্থিতিতে আছি। এক হচ্ছে করোনার ধাক্কা, সেটা ধাক্কা সামলাবার একটা প্রোগ্রামে আমরা আছি, মোকাবেলায় আছি। দুই হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার একটা প্রভাব, যে আমাদের জ্বালানি তেলের উপরে এবং আরো অন্যান্য জায়গায় যে প্রভাবের বিষয়গুলো রয়ে গেছে এখন, এবং আমদানি রপ্তানির যে বিষয়টা। এই পরিস্থিতিতে যে গ্রোথ হচ্ছে আমি মনে করি সেই অর্থে সন্তোষজনক। বিশ্লেষণ বলছে সবশেষ অর্থ বছরে এককভাবে সর্বোচ্চ 1,25,000 কোটি টাকা আয় এসেছে মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে, যাতে প্রবৃদ্ধি ছিল 15%। এছাড়া আয়কর থেকেও 10% প্রবৃদ্ধির মাধ্যমে পাওয়া গেছে 1,13,000 কোটির উপরে। সেই বিচারে খুব বেশি সাফল্য ছিল না আমদানি রপ্তানি ও শুল্ক খাতে। মানুষের আয় বৃদ্ধি পাচ্ছে, আমরা প্রতি বছর বড়ভাবে বলছি যে আমাদের পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেই তুলনায় কিন্তু মানুষের আয় বৃদ্ধি পেলে যে তার রাজস্বে তার যে রিফ্লেকশন, সেটি কিন্তু আমরা দেখতে পাই না। অর্থাৎ সেদিক থেকে আমাদের কাছে যেটি মনে হয় যে লক্ষ্যমাত্রা এবং অর্জন দুটোই আসলে অনেক বেশি পোটেনশিয়ালিটির চেয়ে অনেক নিচে ধরা হচ্ছে, এবং সেই জায়গাটিতে অর্জনের চেষ্টা করা হচ্ছে সেটিও আসলে পারা যাচ্ছে না। আমার কাছে মনে হয় যে এটি সামগ্রিকভাবে এনবিআর এর একটা বড় দুর্বলতা হিসেবেই দেখা যায়। এনবিআর এর তথ্য অনুযায়ী গেল 5 বছরে রাজস্বের গড় প্রবৃদ্ধি ছিল 12%, আর চলতি 2023-24 অর্থ বছরে সংস্থাটিকে আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে 4,30,000 কোটি। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর ঘিরে রচিত হচ্ছে শিল্পায়নের মহাকাব্য। উদ্যোক্তারা বলছেন মালামাল কন্টেনারজাত করতে বর্তমানে চট্টগ্রাম নগর আর সীতাকুণ্ডে যেসব বেসরকারি কন্টেনার ডিপো বা আইসিডি আছে, একসময় তাতে চাহিদা মিটবে না। তাই মিরসরাই থেকে ফেনী পর্যন্ত আইসিডি স্থাপনে এখনই নজর দেওয়া জরুরি। ফখরুল ইসলামের রিপোর্ট। বঙ্গোপসাগরের পাড়ে যেন শিল্পায়নের বিপ্লব, যার নাম বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, যা বিস্তৃত হবে মিরসরাই, সীতাকুণ্ড আর সোনাগাজী উপজেলার প্রায় 30,000 একর জায়গা জুড়ে। ইতিমধ্যে শিল্পনগরের 5,500 একর জায়গা বরাদ্দ দেয়া হয়েছে 151টি প্রতিষ্ঠানকে। অবকাঠামো নির্মাণ শেষে উৎপাদনে গেছে যাদের 4টি। এভাবে আগামী 15 বছরে এই শিল্পনগর থেকে রপ্তানি লক্ষ্যমাত্রা $25 বিলিয়ন। রপ্তানি পণ্য শতভাগ কন্টেইনারজাত করা হয় বেসরকারি আইসিডিতে, যার সংখ্যা এখন 21। উদ্যোক্তারা বলছেন বঙ্গবন্ধু শিল্পনগরে উৎপাদনের মহাকর্মযজ্ঞ পুরোদমে চালু হলে এখনকার আইসিডিগুলো দিয়ে পরিস্থিতি সামলানো যাবে না, তাই প্রয়োজন নতুন আইসিডি। এক্ষেত্রে চট্টগ্রাম নগর ও সীতাকুণ্ডের সাথে নতুন স্থান হতে পারে মিরসরাই ফেনী।
তাতে শিল্পনগর থেকে স্বল্প ব্যয় আর সময় ছাড়াও কম ঝুঁকিতে পণ্য পাঠানো যাবে ডিপোতে, আছে ডিপো স্থাপনে জায়গার সুবিধাও। এই শিল্পনগরী যখন পুরোপুরি চালু হবে তখন কিন্তু লজিস্টিক সাপোর্টটা আমাদের জন্য বড় ধরনের একটা একটা প্রবলেম হয়ে দেখা দেবে। শুধু বঙ্গবন্ধু শিল্পনগরী নয়, এর সাথে সংশ্লিষ্ট আরও শিল্পনগরী হবে, সব কিছু মিলিয়ে আইসিটি ফ্যাসিলিটিটা কিন্তু এখনই ক্রিয়েট করা শুরু করা উচিত। এটা এটা ফেনী পর্যন্ত হতে পারে। আমাদের চাহিদা বাড়ছে, লোক সংখ্যা বাড়ছে, আমাদের প্রয়োজনীয় বাড়ছে, এটা আপনার ছড়িয়ে দিতে হবে। আপনি তো শুধু মিরেশ্বরের মধ্যে গেছেন, আমি তো চাইছি সারা বাংলাদেশে ব্যবসাটা ছিটিয়ে যাক। আইসিডি স্থাপন আর পরিচালনায় মূল কর্তৃপক্ষ বন্দর কাস্টমস। বঙ্গবন্ধু শিল্পনগর ঘিরে আইসিডি স্থাপনে ইতিবাচক এই দুই কর্তৃপক্ষ। বর্তমান নিয়ম অনুযায়ী 20 কিলোমিটারের বাইরে এই অবডক স্থাপন করতে হবে, এবং যে সকল এন্টারপ্রিনিয়র এটার জন্য এগিয়ে আসবে তাদেরকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে সব রকম সহায়তা দেওয়া হবে। যদি ইন ফিউচারে দেখা যায় যে বন্দরের এক্সটেনশন হিসাবে যে কয়টি অবডক কাজ করতেছে এর অতিরিক্ত কোনো অবডকের প্রয়োজন পড়ে, বন্দরের পারমিশনের পরিপ্রেক্ষিতে কাস্টমস কর্তৃক যে লাইসেন্স দেওয়ার বিধান আছে সেই লাইসেন্স দেওয়া হবে এবং কাস্টমস কর্মকর্তাগণ সেখানে পদায়ন করা হবে। বঙ্গবন্ধু শিল্পনগর ঘিরে আইসিডি নির্মাণে এখনই সুনির্দিষ্ট পরিকল্পনার তাগিদ বিনিয়োগকারীদের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বাজারে চলছে খোলা সয়াবিন তেল বিক্রি। অন্যদিকে মাংসের দাম কমানোর ঘোষণা কার্যকর হওয়ার আগেই বেড়েছে মশলার দাম। এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানালেন ভোক্তা অধিকারের মহাপরিচালক রাকিব হোসেনের রিপোর্ট। খোলা ভোজ্য তেল চেনা যায় না দেখে কিংবা গন্ধে, বিক্রি হচ্ছে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে, যার বড় অংশই যাচ্ছে খাবার হোটেল রেস্তোরাঁয়। নিম্ন আয়ের অনেক পরিবারের চাহিদাও মিটে এই তেলে, তবে বারবার আসে ভেজাল ও ওজনে কম দেওয়ার অভিযোগ। এমন প্রতারণা বন্ধে 1 আগস্ট থেকে খোলা ভোজ্য তেল বিক্রি নিষিদ্ধ করে সরকার, তবে নির্দেশনা কার্যকর হচ্ছে না শতভাগ। রাজধানীর বাজারে খোলা ভোজ্য তেল মিলছে দেদারসে। তোমরা আগে যদি আমাদের জানাইতো বা তাইলে আমরা মানে বন্ধ করতে পারতাম, কারণ যেটা মজুত আছে এটা কী করবো আমরা? তা আমি বিক্রি করবো না, আরোজন বিক্রি করবে, যে পর্যন্ত মার্কেটে এটা আসবে যে পর্যন্ত চলবে এ পর্যন্ত আমাকেও ব্যস্ত হবে। এটা একটু কম কম পাই এই জন্য নেই, আর ওটা তো 200 টাকা লিটার, এই জন্য এটা নেই। কার্যকর হয়নি গরুর মাংসের দাম কমানোর ঘোষণাও, তার বিপরীতে বেড়েছে প্রায় সব মশলা জাতীয় পণ্যের দাম। এ তালিকায় নেতৃত্ব দিচ্ছে জিরা। 2 মাসের মধ্যে অন্য মশলার কোনোটাই দাম বাড়ে নাই, শুধু জিরার দাম বাড়ছে অতিরিক্ত। না, 1 সপ্তাহ কমে না, ঈদের পর থেকে আমরা 720 টাকা 730 টাকা খুচরা বিক্রি করতেছি। কিন্তু গরুর মাংসের দাম কমার পরিবর্তে পাশাপাশি অন্য পণ্য যেগুলো জিরা এগুলোর দাম বেড়ে যাচ্ছে, আমাদের মধ্যবিত্ত এই জন্য খুব সমস্যা হচ্ছে। অভিযোগ স্বীকার করলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। আশ্বাস দিলেন সরকারি সিদ্ধান্ত কার্যকর ও বাজার ব্যবস্থাপনায় কঠোর পদক্ষেপের। আপনার মার্কেট প্রাইস প্রায় 20 থেকে 22 টাকা ডিফারেন্স আছে, সেখানে তারা করছে কি যে ওই পাম তেলটাকেই সয়াবিন হিসেবে বিক্রি করছে। পণ্যের কস্টটা কিন্তু এই বিপণনে হাত বদলে কিন্তু আপনার অনেক বেড়ে যাচ্ছে, সেটা নিয়ে আমরা কাজ করছি। দেশে ভোজ্য তেলের মোট চাহিদার অন্তত 40% পূরণ হয় সয়াবিন তেলে, যার প্রায় অর্ধেকই বাজারজাত হয় খোলা তেল হিসেবে। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজটকে আজ আমাদের সাথে আছেন কথক একাডেমি বাংলাদেশের চেয়ারম্যান অ্যান্ড সিইও আবুল কাশেম শেখ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। বলা হয় একটি দেশের অর্থনীতি আমূল বদলে দিতে পারে যুব সমাজ, তাদের দক্ষতা উন্নয়নে কিভাবে কাজ করছে কথক একাডেমি? বাংলাদেশে মনে করেন যে 5.5 কোটি যুবক আছে, এর ভিতরে 1.5 কোটি যুবকের কাজ আছে আর 4 কোটি যুবকের কাজ নাই, মানে বেকার সমস্যা। আমাদের যে চ্যালেঞ্জগুলো সেটা হচ্ছে যে সেটা হলো এই দেশের যুব সমাজকে কিভাবে এমপ্লয়মেন্ট করতে হবে, এবং সেই জন্য আমরা আমাদের এই সংস্থা থেকে কথক একাডেমি থেকে আমরা কিছু কার্যক্রম হাতে নিয়েছি। হ্যাঁ, ইউথ এম্পাওয়ারমেন্ট ডেভেলপমেন্ট, হাউ টু দে উইল বিকামিং ইকোনমিক্যাল, তারা কিভাবে অর্থনীতিতে উন্নত হতে পারবে। সরকার তো ভালো কাজ করছে, তাই না? সরকারের ইয়েটা ক্যাপাসিটি আছে মনে করেন 500, কিন্তু আমাদের দরকার হচ্ছে 10,000। তো কাজে এখন সরকার সেটাকে কিভাবে রিকভারি দিবে? তো সরকারকে আমরা তো দোষ দিয়ে লাভ নেই, কিন্তু আমাদের কিছু কাজ আছে যেগুলো আমরা মনে করলাম নিজেদের পায়ে আমরা নিজেরা দাঁড়িয়ে গেলাম। তো সবচেয়ে আমরা প্রথমে আমরা সার্ভে করে দেখেছি
যে গ্রাসরুট লেভেলে যে যুবকরা রয়েছে, যে যুবতীরা রয়েছে, এবং সেখানে যে ইম্পাওয়ারমেন্টটা আছে এবং সেটাকে কীভাবে আমরা হ্যাঁ ডেভেলপমেন্টে কাজে লাগাতে পারি, তাদের যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটাকে আমরা কীভাবে উন্নয়নশীল কাজগুলোতে তাকে তাদের এঙ্গেজমেন্টে রাখতে পারি। আপনার সংস্থা ছাড়াও যুব উন্নয়নে আন্তর্জাতিক অন্যান্য সংস্থাগুলো থেকেও আমরা কী ধরনের সহায়তা নিতে পারি? পৃথিবীতে আমাদের একটা অবস্থান আছে, কথক একাডেমির একটা অবস্থান আছে, সেটা তারা সেটা গ্রহণযোগ্যতা লাভ করেছে, এদেশের অবহেলিত মানুষের জন্য কাজ করছে এবং এদেশে যাতে এবং যুব সম্প্রদায়কে কীভাবে তারা হ্যাঁ সমন্বিত এবং উন্নত অর্থনীতিতে উন্নত করে দিবে সেগুলো নিয়ে তারা কাজ করেছে। তো কাজেই এই ধরনের সংস্থাগুলোকে তারা চেষ্টা করে অর্থায়ন করার জন্য, সাপোর্ট করার জন্য, এই জন্য তারা আমরা তাদের কাছে প্রপোজাল পাঠিয়েছি এবং তারা আমাদের প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে। যুব সমাজের অবক্ষয় রোধের অন্যতম উপায়ের একটি হলো সাংস্কৃতিক কর্মকাণ্ড। এই সাংস্কৃতিক কর্মকাণ্ড বেগবানে কী ধরনের উদ্যোগ নিয়েছেন আপনারা? যে দেশ সংস্কৃতিতে যত উন্নত সেই দেশ তত উন্নত। কারণ হচ্ছে যে সংস্কৃতি ছাড়া কোনো দেশকে রিপ্রেজেন্ট করা যায় না। বাংলাদেশে যেসব ট্যালেন্ট আছে এটা হচ্ছে ট্যালেন্ট ইমোশনাল, তাই না, ইমোশনাল ক্রিয়েটিভিটি। কিন্তু এখানে এই জনগোষ্ঠীর মাঝে আমাদের যে সংস্কৃতি গড়ে উঠেছে, যেমন ধান কাটা, জারি, শাড়ি, এসব পুঁথি, এই ধরনের সংস্কৃতিগুলো আমাদের অরিজিনাল ফোক যেটা আর কি, লোক যেটা ট্র্যাডিশনাল, ট্র্যাডিশনাল যে কালচারটা আছে সারা পৃথিবীতে সেটাকে ডেভেলপমেন্ট করতেছে। আমরা চাই আমাদের জাতীয়ভাবে সেটাকে উন্নয়ন করার জন্য। জীববৈচিত্র্য রক্ষায়ও কাজ করছে কথক একাডেমি। মানদণ্ডের কথা যদি বলি, কতটা মেনে চলছে এই সংস্থা? কথক একাডেমি হচ্ছে আপনার ক্লাইমেট চেঞ্জ ফ্রেমওয়ার্ক যেটা, সেটার অ্যাডমিটেড অর্গানাইজেশন ইউনাইটেড নেশনস, স্পেশাল কনসালটেটিভ স্ট্যাটাস ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশিয়াল কাউন্সিল, ইকোনমিক সেক্টরের একটা নিবন্ধনকৃত অর্গানাইজেশন, এবং এটা হচ্ছে যে জাতিসংঘের সঙ্গে আমরা এঙ্গেজমেন্ট পার্টনারশিপ। এরপরে হচ্ছে আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে আমাদের সিভিল সোসাইটির পার্টনারশিপ। এরপর হচ্ছে আপনার ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট যেটা আর কি, দুর্যোগ মোকাবেলার জন্য এবং জাতিসংঘের যেটা, এটার সঙ্গে আমরা পার্টনারশিপ। এরপরে হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে আমরা সিভিল সোসাইটির পার্টনারশিপ। সেই ক্ষেত্রে পৃথিবীতে আমাদের একটা অবস্থান আছে, কথক একাডেমির একটা অবস্থান আছে, সেটা তারা সেটা গ্রহণযোগ্যতা লাভ করেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস। কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, পাওয়ার্ড বাই ইরা ইনফোটেক লিমিটেড। দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেল 24 সঙ্গেই থাকুন।